अमित तो ता आगे थे की जानी ओके जे तुम्हें विश्वास करते ही हबी दीदी मोहिनी तुम्हें विक्रमेर ब्यापारे जा बोले छो सबी सत्य किन्तु विक्रमेर कथाओ मिथ्ये नय तार क्षमा चावार पेछने स्वार्थ एकटाई निजेके बदलानो निजेर परिवार के फिरे पावा किन्तु बुढ़ीमा तुम्हें तो निजे ही आमार भाग्यलिपि देखे विक्रमेर अशुभ छाय थाकार कथा बोले छिले आय देखी दीदी भाई तोरा आमार काछे आय तो चल আমার কথার মানে বোঝনি তোমরা রোহিণীর ভাগ্যে যেমন অগ্নির সঙ্গে যোগ আছে মোহিনীর ভাগ্যেও তেমন বিক্রমের সঙ্গে যোগ আছে বিক্রম অশুভ শক্তির দিকে ছিল তাই বলেছিলাম অশুভ ছায়া আছে সাবধানে থাকতে কিন্তু এখন বিক্রমের মন বদলেছে শুধু তাই নয় বিক্রম ছাড়া তোমরা অসম্পূর্ণ যাও বিক্রম আমরা তোমায় ভরসা করি কিন্তু আমি করি না ভুলে যেও না মোহিনী তুমিও কামিনী ছায় থেকে একদিন নিজের দিদিকে হত্যা করতে গিয়েছিলে তো আজ তুমি কোনটা ভুল আর কোনটা ঠিক বুঝতে পেরেছো তো তাহলে সেই সুযোগ বিক্রম পাবে না কেন বোন বুড়িমা কিন্তু একদম ঠিক কথা বলেছে তুই এত কঠোর হোস না এত সহজে আমি বিক্রমকে ক্ষমা করতে পারবো না আমি জানি সুযোগ পেলেই ও আবার আমাদের বিপদেই ফেলবে দিদি ভাই আমার আসার আর একটা কারণ আছে কি কারণ বুড়িমা তোমরা জানো তৃতীয় শক্তির দ্রব্য বিক্রমের মধ্যেই আছে এই নিয়ে তোমাদের মনে অনেক প্রশ্ন জমেছে আর সেই সব উত্তর পেতে তোমাদের তৃতীয় নাককে অভিশাপ মুক্ত করতে হবে সেই পথেই তোমাদের পৌঁছে দিতে আজ আমার এখানে আসা এখন সকলে হাত ধরে একটা বৃত্ত বানিয়ে দাঁড়াও
লজ্জা পেরিয়ে গেলে তোমরা তোমাদের গন্তব্যে পৌঁছে যাবে। কিন্তু যাবার আগে একটা কথা মনে রেখো, এই যাত্রায় চিহ্ন একমাত্র শক্তি, চিহ্নই একমাত্র উত্তর। এবার তোমরা যাও। এসো। এই দেশ তো আমার বড় চেনা। এখানে যিনি থাকতেন, এই চিহ্ন যার, তিনি আমার বড় কাছের ছিলেন, বড় আপনজন ছিলেন। কিন্তু কিন্তু সে তো বহুকাল আগে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। তাহলে এত কাল পরে এই চিহ্ন আমাকে এখানে কেন ডেকে আনলো? কি উদ্দেশ্য তার? তুমি আমাকে ছলনা করে এখানে নিয়ে এসেছো। এই খক্ষসী মহারানীর রাজ্যে দেখে বিস্মিত হচ্ছ বুঝি হেমাক্ষী? কি ভেবেছিলে কি তুমি, সারা জীবন ওই খাঁচার মধ্যে আমাকে বন্দি করে রাখবে? তোমাকে সেদিন বন্দি না করে মেরে ফেললে ভালো হতো। এত কাল ধরে আমি নিজেকে প্রস্তুত করেছি তোমাকে পরাজিত করব বলে। তাহলে লড়াই করো আমার সঙ্গে, পাতলে কেন আমাকে? আহাহা, হেমাক্ষী কে বলেছে আমি তোমার সঙ্গে লড়াই করতে এসেছি? আমি তো তোমাকে তোমার এক আপনজনের কাছে নিয়ে যেতে এসেছি। চলো। রাজকন্যা, জায়গাটা আমার চেনা লাগছে, এখানে তো আমি আগেও এসেছি। তাহলে কি আমরা ভুল জায়গায় এসে পড়লাম? না বোন, সেটা সম্ভব নয়। বুড়িমা যখন আমাদের এখানে পাঠিয়েছে তার মানে এটাই সঠিক স্থান। দাঁড়াও রাজকন্যা, ও রাজকন্যা একটু বাইরে এসো না গো। এসে গেছো তোমরা? জানতাম তোমরা আসবে, আর তোমরা এলেই আমার অভিশাপ কাটবে। কিসের অভিশাপ?
ভিতরে চলো, সব জানাচ্ছি। বেশ, তোরা আয়। এই সিংহাসন খক্ষশী রানীমার, যাকে অভিশাপ মুক্ত করতে তোমরা এসেছ। কিন্তু এর আগেও তো আমরা এসেছি। হ্যাঁ, তখন তোমরা অসম্পূর্ণ ছিলে, তাই কিছু জানাতে পারিনি। এখন তোমরা সম্পূর্ণ হয়ে এসেছ, তাই তোমাদের আগমনে অর্ধেক অভিশাপ কেটেছি। এই প্রাসাদ আর আমি ফিরে এসেছি। আর বাকি অর্ধেক অভিশাপ সেটা কিভাবে কাটবে? বাকি অর্ধেক অভিশাপটা তোমাদেরকেই কাটাতে হবে, খক্ষশী রানীমাকে ফিরিয়ে এনে। কাছের মানুষকে এই অবস্থায় দেখে বড় কষ্ট হচ্ছে, তাই না? জানো তো হেমাক্ষী, এই খক্ষশী মহারানীকে আমি যতটা ঘৃণা করি, ঠিক ততটাই আমি ঘৃণা করি তোমাকে। আর তাই তোমার পরিণতিও হবে অভিন্ন। আজ সোনালী সূর্যের রাত, আজ রাতেই তোমার কাছের মানুষ খক্ষশী মহারানী চিরনিদ্রায় চলে যাবে, আর তার সঙ্গিনী হবে তুমি। তুমি যদি সবটা আমাদের বুঝিয়ে বলতে তাহলে খুব ভালো হতো। বেশ, তাহলে শোনো, আমরাও খক্ষশী, কিন্তু অগ্নির থেকে একটু আলাদা। তবে আমরা আত্মীয়। কিরকম আত্মীয়? সেটা খক্ষশী রানীমাই তোমাদের বলবেন। এখন শুধু এইটুকু জেনে রাখো, আজ সোনালী সূর্যের রাত, যখন আকাশে সোনালী সূর্য উঠবে তখন কিন্তু তোমাদেরকেই খক্ষশী রানীমাকে ফিরিয়ে আনতে হবে। আর তিনি ফিরলেই এই রাজ্যের অভিশাপ কাটবে, আর তোমরাও সূর্য দ্রব্য পাওয়ার উপায় জানতে পারবে। সেই কাজের সূচনা হবে এখান থেকে। এই সবাই চারটি অগ্নিশিখা তোমাদের স্পর্শে জ্বলে উঠবে, আর শুরু হবে তোমাদের অভিশাপ মুক্তির পরীক্ষা। বেশ, আর দেরি করো না, যাও, ওই জায়গায় হাত রাখলেই জ্বলে উঠবে শিখা। ঠিক আছে। বাহ, আমার যা যা করার আমি সব করে ফেলেছি। আমার সব কাজ শেষ, যাকে যাকে যেখানে পাঠানোর আমি পাঠিয়ে দিয়েছি। এইবার শুধু অপেক্ষা, সোনালী সূর্যের রাতের অপেক্ষা আর বিক্রমের অপেক্ষা। আজ হবে বিক্রমের মৃত্যুদিন, আর কাল নাগিনীর বিজয় দিবস। বিক্রম, দাদা, কাল নাগিনী আমাকে ডাকছে। কি
নাগিনী তোমাদের পথে আসবেই। সেই তো খক্ষসী রানীমাকে অভিশাপ দিয়েছিল, মনে রেখো। সেই এই কাজে তোমাদের সবথেকে বড় শত্রু। আমাকে যেতে হবে, ডেকে সাড়া না পেরে কাল নাগিনী এখানে চলে আসবে আমায় খুঁজতে খুঁজতে, আর তাইতে তোমাদের বিপদ আরো বাড়বে। আমি কথা দিচ্ছি, দেখা করি আমি ফিরে আসব। বিক্রম, আমাকে ডেকেছো মা? বিক্রম, তুমি কি আমাকে ভুলে গেছো পুত্র? সোনালী সূর্যের রাতে যখন বিক্রমকে হত্যা করে সূর্যদ্রব্য আসবে আমার হাতে, সেটাই হবে আমার নিজেকে দেওয়া সবচেয়ে বড় পুরস্কার। ছেলে হয়ে মাকে কখনো ভুলতে পারি? আমি তো রোহিণীদের যাত্রাপথে বাধা দিতে ব্যস্ত ছিলাম। সেসবের আর কোনো প্রয়োজন নেই, ভুলে যাও, সব ব্যবস্থা আমি করব। আজ রাতে একটা বিশেষ কাজে আমার তোমাকে প্রয়োজন। জানি, আমাকে হত্যা করার প্রয়োজন। নাগমিনার থেকে তুমি বেরোবে না, এটা আমার আদেশ। দিদি, দেখলে তো, দেখলে কিভাবে বেরিয়ে চলে গেল। আমি নিশ্চিত কাল নাগিনী আর ও মিলে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র করছে। অগ্নি, দিদি, তোমরা কেন আমার কথা শুনছো না? কেন বলতে চাইছো না তোমরা আমার কথা? তুমি বিক্রমকে বারবার সুযোগ দিয়েছো, নিশ্চয়ই অকারণে নয়। তাই আমরাও বিক্রমকে শেষবারের মতন একটা সুযোগ দিতে চাইছি। আমার মন বলছে বিক্রম বদলে গেছে। বিক্রমকে ভরসা না করে উপায়ও নেই, তার মধ্যেই তো সূর্যদ্রব্য আছে। আচ্ছা রাজকন্যা, এটা কি করে সম্ভব হলো? বিক্রমের শরীরে বহু বছর আগে কালনাগিনী সূর্যদ্রব্যের লোভে খক্ষসী রানীমাকে তার নিজের পরিবার থেকে আলাদা করেছিল। তারপর খক্ষসী রানীমাও কালনাগিনীকে পাল্টা অভিশাপ দিয়েছিলেন, সন্তানের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এক মায়ের অভিশাপ। কালনাগিনী সন্তানের মধ্যেই আশ্রয় নেবে সূর্যদ্রব্য। আশ্চর্য, কিন্তু কেন এই অভিশাপ? কারণ খক্ষসী রানীমা তো নিজেও মা, ভেবেছিলেন কালনাগিনী নিজের সন্তানের ক্ষতি করে কখনোই সূর্যদ্রব্য অধিকার করতে চাইবেন না। তিনি ভুল ভেবেছিলেন, স্বার্থ সিদ্ধির জন্য নিজের সন্তানকে হত্যা করতে কালনাগিনীর একবারও হাত কাঁপবে না, আর আমরা সেটাই হতে দেব না।